একটি চাকরির ইন্টারভিউতে খুবই জটিল একটা প্রশ্ন করা হলো। প্রশ্নটা এমন ছিল, তুমি প্রচণ্ড ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছ, পথে একটা বাস স্টপে তুমি তিনজনকে দেখতে পেলে যাদের তোমার সাহায্যের দরকার। প্রথম হলো একটা মেয়ে যে তোমার মনের মতো একজন জীবন সঙ্গী হতে পারে, দ্বিতীয় জন তোমার এক পুরনো বন্ধু যে একবার তোমার জীবন বাঁচিয়েছিল, আর তৃতীয় হলেন একজন বৃদ্ধা মহিলা যিনি খুবই অসুস্থ। তোমার গাড়িতে মাত্র একটা সিট আছে, তুমি এদের মধ্যে কাকে সাহায্য করবে? অসুস্থ বৃদ্ধা মহিলা যাকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া দরকার, পুরনো সেই বন্ধুটা যার কাছে তুমি চিরকৃতজ্ঞ, যাকে সাহায্য করতে পারলে তোমার ঋণ শোধ হতে পারে, বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনমতো জীবন সঙ্গী হতে পারা মেয়েটাকে হাতছাড়া করে ফেলবে? 200 জন আবেদনকারীদের মধ্যে নীতিবোধ আর মূল্যবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা একটা ছেলে পেয়েছিল যে তার আউট অফ দ্য বক্স চিন্তাধারা দিয়ে নিয়োগদাতাদের একেবারেই চমকে দিয়েছিল। ছেলেটার পারফেক্ট উত্তর এমন ছিল, আমি অসুস্থ বৃদ্ধা মহিলাকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে, আর আমি বাস স্টপে আমার মনমতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটার সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দেব। বৃদ্ধা মহিলাটিও বাঁচবে, আমার বন্ধুকেও সাহায্য করা হবে, আর জীবনসাথীকেও পেতে পারব। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক। বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ, বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে, বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ, বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল, বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। জীবনে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই, এ জীবন যে বড়ই মূল্যহীন। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই মানুষ আরো নতুন রূপ নিয়ে ধরা দেয়। টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না। একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো, পাশের গরিব মানুষটার দামও ঠিক তোমার মতোই। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখটাকেও সমান ভাগে ভাগ করে নিতে হয়। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। এক শিকারি ছোট্ট একটা পাখি ধরল, পাখিটা খুব বুদ্ধিমান ছিল। পাখিটা শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারি, জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ। এই সেই, আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না, আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না, তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও,
তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। আর একজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। সে ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে আমার তো কোনো লাভ নেই, তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটা বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি প্রথম বাক্য বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্য বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছো কিনা। পাখিটা বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটা মুক্তো। শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো, হায় হায়, এ আমি কি করলাম, ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। সে হাসলো, বলল, দেখো আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই তো 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ উপদেশ তুমি কান দিয়ে শুনেছো, তা থেকে তুমি কিছুই শেখোনি। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? সাইকোলজি বলে, অতিরিক্ত কান্নার ফলে মেয়েদের রাগ চলে আসে, আর অতিরিক্ত রাগের ফলে মেয়েদের কান্না চলে আসে। বেশিরভাগ ছেলেরাই জানে না ভদ্র মেয়েরা কান্না রাগ বেশি করে। গার্লফ্রেন্ড সারাক্ষণ কান্না করলে নিজের কাছে কষ্টের চেয়ে বিরক্ত বেশি লাগে, সারাদিন গার্লফ্রেন্ডের প্যানপ্যানানি আর ভালো লাগে না, অসহ্য লাগে, তাই না? তখন খুব চিন্তায় পড়ে যান, এই মেয়ের সাথে রিলেশন রাখবেন নাকি রাখবেন না। শুনুন, একটু ভেবে দেখুন, একটা মেয়ে আপনাকে পাওয়ার জন্য কান্না করে কেন? আপনি রাজা না বাদশাহ, নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি? না, দুটোর একটাও আপনি না। তাহলে কান্না করে কেন? মেয়েটা কান্না করে কারণ মেয়েটা আপনার প্রতি দুর্বল, আপনাকে হারানোর ভয় পায়, আপনাকে ভালোবাসে। আর এগুলো যাদের কাছে অসহ্য লাগে তারা নারীর ভালোবাসা পাওয়ার যোগ্য না। লাইফ পার্টনার বানালে এমন একটা দুর্বল প্রকৃতির মেয়েকে বানাবেন যে কিনা আপনার কথায় হাসতেও পারবে আবার কাঁপতেও পারবে। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ আর সুন্দর সমাজ পাবেন। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। বয়সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে মন চায় ঘুরতে যাই আর শরীর চায় ঘুমিয়ে থাকি। শরীর মন দুজনকেই খুশি রাখতে হলে হয় ঘুরতে যেয়ে ঘুমিয়ে থাকতে হবে, অথবা ঘুমের মাঝে ঘুরতে যেতে হবে। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত তাই না? জীবনে এই 5টি কথা আপনার সবসময় মনে রাখা উচিত। 1. কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি, ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না। কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না। নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবারের থেকে দূরে রাখবেন না। মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না।
যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করুন। নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন, কারণ হাসি খুশি লোকেদের অন্যেরা বেশি পাত্তা দেয়। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দেবেন না। প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলেই ইগো দেখান। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না। নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন। নিজের গোপন কথা ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না। নিজের সম্পর্কে রহস্য রেখে দিন। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনো তাকে ছেড়ে দিও না। কারণ জল যতই ঘোলা হোক না কেন, আগুন নেভাতে ঠিকই কাজে লাগে। যাকে ভালোবাসবে তাকে বিয়ে করুন, কিন্তু যাকে বিয়ে করবে তাকে ভালোবেসো। ভালোবেসে বিয়ে করা মানে বিশাল বড় একটা বাঁশ নিজের জায়গায় নিজেই লুকিয়ে রাখা। আর বিয়ে করে ভালোবাসা হচ্ছে সোনায় সোহাগা একটা সংসার। কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত, পারলে আজকেই বিয়েটা সেরে ফেলে। সন্ধ্যায় ছেলে সমেত পুরো পরিবার মিলিয়ে 26-27 জন মানুষ এলেন একজন নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরু দায়িত্ব নিয়ে। পরিচয় পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ, দরজার চৌকাঠ, পর্দার রং, ফার্নিচারের বয়সকাল, ফ্রিজের ব্র্যান্ড, টিভির ইঞ্চির পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন। এরই মধ্যে ছেলেপক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন। তিনি ওয়াশরুমের ভেন্টিলেটর, টুথব্রাশের ব্র্যান্ড, কতখানি পরিষ্কার, কতখানি নোংরা, টাইলস আছে কি নেই, এইসব নিরীক্ষার দায়িত্ব নিলেন। এদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল। এমনকি সে একথাও জানিয়ে দিল যে সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবে না, কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করা হবে। তার যুক্তি, যেহেতু এটা এখনো নিশ্চিত নয় যে এই ছেলেই আমার স্বামী, সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানে হয় না। আধ ঘন্টা পরে ডাইনিং টেবিলে 33 রকমের খাবার দেওয়ার পরেও তাদের কাছে কমতি মনে হলো। খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ সকাল সন্ধ্যায় তাদের বাড়িতে হয়। কেউ বলছে মিষ্টি খাবে না, কেউ বলছে ঝাল খাবে না, কারো টনসিল প্রবলেম, কেউ আবার গরম খেতে পারে না। ঘন্টা খানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয়। এর মাঝেই কানাকানি শুরু। একটু ভালো জামা কাপড় পরাইনি, মাথায় কাপড় নেই, গায়ে কোনো গয়না নেই। তারপর শুরু হয় প্রশ্নের পালা। পড়াশোনা কতটুকু, হাইট কত, ভাই বোন কজন, এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি, বাবা কি করেন, পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা। এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল বাড়ির মহিলারা বাজার করতে যান কিনা। যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবারে পাত্রী প্রশ্ন করা শুরু করল। আপনারা বাসে এসেছেন না ট্রেনে? পাত্র বলল ট্রেন। পাত্রী বলল না, অনেক লোকজন তো, গাড়িতে তো জায়গা হওয়ার কথা নয়। যাই হোক, গান গাইতে পারেন? পাত্র বলল আমার গলা ভালো না। পাত্রী বলল গিটার বাজাতে পারেন? পাত্র বলল আসলে শেখা হয়নি। পাত্রী বলল আমার আশেপাশের সব ছেলেরাই তো পারে, তাই জিজ্ঞেস করলাম। তা কবিতা লেখেন? পাত্র বলল না। পাত্রী বলল মাউন্টেন ক্লাইম্ব মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে? পাত্র বলল ভাবিনি কখনো। পাত্রী বলল শুটিং করেছেন কখনো, গলফ খেলেছেন? পাত্র বলল না। পাত্রী বলল পুল খেলতে পারেন? পাত্র বলল না। পাত্রী বলল ডাক্তার হতে ইচ্ছা করেনি কখনো বা ইঞ্জিনিয়ার? পাত্র বলল আসলে সুযোগ ছিল না। পাত্রী বলল নাচতে পারেন? পাত্র একটু লজ্জা পেয়ে বলল আগে না। পাত্রী বলল ফুটবল খেলা নিশ্চয়ই দেখেন, না হলে ক্রিকেট? পাত্র বলল না, সময় হয় না। পাত্রী বলল রাঁধতে পারেন? পাত্র বলল এটা তো মেয়েদের কাজ। পাত্রী বলল বাংলা ভাষা ছাড়া আর কি কি ভাষা জানেন? হিন্দি তো নিশ্চয়ই জানেন? পাত্র বলল না। পাত্রী বলল তাহলে তো একটু সমস্যা আছে, আপনি তো কোনো রোমান্টিক মুভিও দেখেন না। পাত্রী বলল দেশের বাইরে ঘুরেছেন কোথাও? পাত্র বলল না, আসলে যাওয়া হয়নি কখনো। পাত্রী বলল কি সর্বনাশ, নিজেই কিছু দেখেননি, আমাকে দেখাবেন কি করে? সবশেষে পাত্রী দাঁড়িয়ে বলল আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে, ঠিকমতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন,
আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন। শুধু একটা কথাই বলতে চাই, মেয়েরা কোনো পণ্য না যে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না। আশা করি সব মেয়েরাও তার যোগ্য জবাব এভাবেই দিতে পারবে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হওয়ার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতেই তার সামনে 5 বছরের সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাকেও যেন বহুবার ভাবতে হয়। ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার বউ বাচ্চার। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না। পেছনে অনেকেই আমার নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটা জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আর এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। আত্মীয় স্বজনই মানুষকে শ্মশানে শুইয়ে দেয়, কাউকে মৃত আবার কাউকে জীবিত। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, 1টা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে, সময় তো লাগে ইমেজ বানাতে। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেক মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ তুমি সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে বা হোক বাধ্য হয়ে। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনার থেকেই চলে আসে। ঠিক তেমনই যখনই আমরা সফল হয়ে যাই, তখন সমস্ত মানুষজন নিজের থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। যদি 30-এর পরেও আপনার বাচ্চা না থাকে, তাহলে এরপরে আপনি সমস্যায় পড়তে পারেন। তবে হ্যাঁ, যে যার পারিপার্শ্বিক অবস্থার সমস্যা অবশ্যই থাকতে পারে। অনেক ছোট ছোট কথাতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে এই দুনিয়াটা আপনার জন্য অনেক কঠিন। এ কেমন দুনিয়া, একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে বলে এশালা পাগল। কঠিন হলেও এটাই সত্যি যে কিছু কিছু জিনিস পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ভাবি। লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও, নিজে ঠিক থাকলেই যথেষ্ট। গাছের মতো হও, তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে। না কাউকে রাগাও, না কারোর উপর রাগ করে থাকো। জীবনটা অল্পদিনের, নিজে খুশি থাকো আর অপরকে খুশি রাখো। চোখ তো সবার একরকম হয়, কিন্তু দেখার ধরনটা সবার একরকম হয় না। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন। 1, নিজেকে যত পারো সময় দাও। 2, তর্কে যেও না, চুপচাপ থাকার চেষ্টা করো। 3, যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। 4, বাড়ির লোকজনের সাথে সময় কাটাও। বাবা নামক বটগাছের ছায়াটা
যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায়। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলিয়ে মানুষ। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না, আবার দূরেও সরিয়ে দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো, তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বাই বাই।